গাজার ক্ষুধার্ত মানুষ নিয়ে ফরাসি ম্যাগাজিনের পরিহাসমূলক কার্টুন, দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের দুই কারিগরি দলের চূড়ান্ত প্রতিবেদন, পবিত্র রমজান মাসে গাজার ক্ষুধার্ত মুসলমানদের প্রতি পরিহাসমূলক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন লিবারেসিয়ন। গাজাবাসীর প্রতি বর্বরতা এবং গণহত্যা যখন সব ধর্মের অনুসারী বিশ্ব জনমতকে গভীরভাবে ব্যথা ভারাক্রান্ত করছে, তখন ফরাসি ম্যাগাজিনের এই ব্যঙ্গ কার্টুন নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বর্ণবাদী এই ফরাসি ম্যাগাজিনের ওই কার্টুনে দেখানো হয়েছে এক ফিলিস্তিনি নারীর পাশে বসে রয়েছে তার শিশু, ক্ষুধার কষ্টে তার জীব বেরিয়ে এসেছে। অন্যদিকে এক ক্ষুদ্র ফিলিস্তিনি পুরুষ কয়েকটি ইঁদুরের পেছনে ছুটছেন যাদের মুখে রয়েছে হাড়, ওই পুরুষের মুখ থেকে লালা ঝরছে। এই পুরুষ চেষ্টা করছেন ইঁদুরগুলোর মুখ থেকে হাড়গুলো সংগ্রহ করতে, কিন্তু ওই ফিলিস্তিনি নারী পুরুষটিকে বলছেন সূর্যাস্তের আগে এই কাজ করো না, অর্থাৎ মাগরিবের আজান বা সূর্যাস্তের সময় ইফতার শুরু হবে। ফরাসি ম্যাগাজিন লিবারেশনের সম্পাদক দাও এলফোন অতীতে ইহুদিবাদী ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের কর্মী ছিলেন। ইসলাম বিদ্বেষী ও বর্ণবাদী এই ম্যাগাজিনের মালিক প্যাট্রিক ডারাহি একজন ফরাসি ইসরায়েলি ধনকুবের তথা শত শত কোটি ডলার সম্পদের অধিকারী। দ্বাদশ সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্রের দুই কারিগরি দলের চূড়ান্ত প্রতিবেদন। বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এর কারিগরি দল। রোববার যৌথ কারিগরি মিশনে চূড়ান্ত এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয় বাংলাদেশে 2024 সালের নির্বাচনের সময়কাল, প্রচারের সময়কাল, নির্বাচনের দিন, নির্বাচনের আগের ও পরের নির্বাচনগুলোর তুলনায় সরাসরি ও অনলাইনে সহিংসতা কম হয়েছে। এর অন্যতম কারণ দেশব্যাপী কার্যকর নির্বাচনী প্রতিযোগিতার অনুপস্থিতি এবং দেশের নিরাপত্তায় সরকারের বাড়তি নজর দেওয়ায় এটি ঘটেছে। এতে আরও উল্লেখ করা হয় জানুয়ারির নির্বাচনের গুণগত মান ক্ষুণ্ণ হয়েছে, রাষ্ট্র শাসক দল এবং বিরোধীদের সহিংসতা, সেই সঙ্গে একটি প্রাক নির্বাচন পরিবেশ যেখানে রাজনৈতিক মেরুকরণ, রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে সহিংসতা, নাগরিক স্বাধীনতার সংকোচন এবং বাক স্বাধীনতা ও সংগঠিত হওয়ার স্বাধীনতার অবনতির কারণে এমনটাও হয়েছে। NDI-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পরিচালক মনোপ্রীত সিং আনন্দ বলেন, এই প্রতিবেদনটি বাংলাদেশের ভবিষ্যতে আরও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য একটি মূল্যবান পথনকশা হিসেবে অবদান রাখবে। অহিংস রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দল, সরকার এবং নাগরিক সমাজসহ সামাজিক রাজনৈতিক পরিমণ্ডল জুড়ে নেতাদের নির্বাচনী রাজনীতির নিয়ম, অনুশীলন এবং নিয়মগুলো সংস্কারের প্রয়োজন রয়েছে। IRI এশিয়া প্রশান্ত মহাসাগরীয় বিভাগের জ্যেষ্ঠ পরিচালক জেহানা কাও বলেন, নির্বাচনের সহিংসতা নাগরিকদের অংশগ্রহণের ক্ষেত্রে একটি প্রধান প্রতিবন্ধক। বাংলাদেশের নির্বাচনকে পুরোপুরি অংশগ্রহণমূলক করতে হলে সব পক্ষকে অহিংস রাজনীতিকে প্রাধান্য দিতে হবে।